এই ব্যস্ততার যুগে সময়ের অভাবে আমরা বই পড়ার প্রবণতা বা সময় যতই কম পাই না কেন, পুজো আসলে অর্থাৎ দুর্গাপূজার সময় পুজো সংখ্যার লেখা পড়ার জন্য কিন্তু আমরা ছোট বড় সব বয়সের পাঠকেরাই অপেক্ষা করে থাকি। আর তার ওপর যদি হয় বিশিষ্ট লেখক বিশিষ্ট সাহিত্যিকদের লেখা, তখন সেই লেখা পড়ার জন্য তাগিদ বেড়ে যায় আরও বেশ কয়েক গুণ। হ্যাঁ, আজ আমরা এমনই এক লেখকের সঙ্গে কথা বলতে এসেছি মহুয়ার পুজোতে, যিনি তার লেখা দিয়ে পৌঁছে গেছেন দর্শক অর্থাৎ পাঠকদের মনের অনেক কাছাকাছি। তিনি এমনই একজন, তিনি আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের শ্রদ্ধেয় সুনীল দা, অর্থাৎ আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। মহুয়ার পুজোতে আজ আমরা কথা বলবো সুনীল দার সাথে, কথা বলে নেব সুনীল দার পুজোর নস্টালজিয়া নিয়ে। সুনীল দা, মহুয়া খবরের মহুয়া পুজোতে আপনাকে স্বাগত। দাদা, প্রথমেই জানতে চাইব যে এবছর পুজো সংখ্যার জন্য আপনার লেখাগুলো সম্বন্ধে যদি একটু বলেন। লেখা তো ক্রমশ কমিয়ে আনবার চেষ্টা করছি, অনেকদিন ধরে লিখছি, তো তবুও কয়েকটা বড় বড় লেখা লিখতেই হয়। যেমন একটা যে ছোটদের কাকাবাবু সন্তু অ্যাডভেঞ্চার কাহিনী একটা লিখতে হয়, এবারও লিখেছি, এবং এবারে পটভূমিকাটা অন্য জায়গা, বিদেশে সিরিয়াতে গেছে ওরা, তো সিরিয়া নিয়ে বোধহয় বাংলায় আগে কেউ কিছু লেখেনি। তো যাই হোক, কেমন হয়েছে সেটাই পাঠকরা বলবে। আমার দ্বিতীয় লেখা লিখতে হয় নীললোহিত ছদ্মনামে, প্রত্যেক বছরই লিখতে হয়। নীললোহিত একটা 27 বছরের যুবক, বেকার, কয়েকটা প্রেমে টেমে পাত্তা দেয় না, তো সেই তাকে নিয়েও একটা করে কাহিনী প্রতি বছর লিখি। আর নিজের নামে নানা রকম লেখা লিখতে হয়, বড় উপন্যাস একটা, তো এই বছর নিজের নামে আমি এটা লিখেছি উপন্যাস বড়, সেটার নাম বসুধা আর তার মেয়ে। এটা একটা সামাজিক কাহিনী হলো, এর মধ্যে একটা আধুনিকতার দৃষ্টিভঙ্গি আছে, দেখা যাক লোকেরা নেয় কিনা সেটা। বছরের আর 5টা মাসের লেখা আর পুজোর সময় লেখা, এই দুটোর মধ্যে কি কোনো তফাত থাকে? তফাত থাকে, যেহেতু পুজোর এগুলো সব বড় বড় উপন্যাসের আকারে বেরোয়, বিষয়বস্তু আগে থেকে চিন্তা করতে হয়, কাজেই এর প্রস্তুতি সারা বছরই চলে। অন্যান্য লেখারা লেখাগুলো আজ তাৎক্ষণিক হয়। কাকা বাবু, এটাকে তো ছোটরা খুব ভালোবেসে নিচ্ছে, তো এই লেখাটার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেলেন? সবাই একটু অবাক হয়ে যায় প্রথম যখন বেরিয়েছিল, যে আবার কি নায়ক। সাধারণত নায়করা হয় খুব লম্বা, নানা রকম গুণ থাকে তাদের, তারা লাফাতে ঝাঁপাতে পারে, মারামারি করতে পারে, কতই পারে, আর এই একটা মধ্যবয়সী খোঁড়া লোক, সে হলো নায়ক। কাকাকে নিয়ে কাহিনী লিখছি, তাও আবার অ্যাডভেঞ্চার কাহিনী, অনেক বিপদের মধ্যে অনেক জায়গায় যেতে হয় তাকে। তার কারণ তিনি দেখিয়েছে যে মনের জোরে মানুষ অনেক কিছু করতে পারে, পাটা খোঁড়া হলেও মনের জোরে অনেক কিছু করা যায়। ফলে যারা প্রতিবন্ধী কিংবা যারা এমনিতে কখনো কিছু করেন না, তারাও হয়তো একটা প্রেরণা পাবে যে হ্যাঁ, তাহলে আমরাও পারবো। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায় এই নামটা তো সকলের অতি পরিচিত, অনেক কাছের মানুষ হয়ে গেছেন, তো এই নামটার পাশাপাশি নীল লোহিত, এই ছদ্মনামটার প্রয়োজনটা হলো কেন? বা এই দুটো কি শুধু আলাদা নাম মাত্র, মানুষ একটি, না দুটিকে ভিন্ন চরিত্রে দুটি মানুষ হিসেবে পাবো আমরা? তাহলে এর ইতিহাসটা খুব সংক্ষেপেই বলতে হয়, বড়ই লম্বা ইতিহাস আছে, তোমাদের জানার কথা নয় সত্যি। এটা হচ্ছে যে অনেকদিন আগে আমি একটা স্কলারশিপে বিদেশে চলে যাই, বুঝেছ, এখানকার চাকরি বাকরি সব ছেড়ে দিই, কিন্তু বাংলা ভাষার ওই যে মাথার মধ্যে পোকা ঘুরছে, তা ভাবলাম বাংলায় যখন আমার লিখতে ভালো লাগে তখন আমাকে ফিরে যেতেই হবে, যেখানে মানুষ বাংলায় কথা বলে সেখানে যেতে থাকতে হবে বলে আমি ফিরে এলুম। কী করি তখন খবরের কাগজে গদ্য লেখালেখি শুরু করলো। তা বাংলায় লিখে তো খুব বেশি পয়সা পাওয়া যায় না ইংরেজির তুলনায়, সেই জন্য বেশি লিখতে হয়। তা আমি লিখতাম, তা কদিন বাদে আমার খেয়াল হলো যে সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে যদি রোজ রোজ লেখা বেরোয় তাহলে তো লোকে বিরক্ত হয়ে যাবে, দিয়ে কি একটা লোক রোজ লিখছে কেন। তখন আমি এই ছদ্মনাম দিলাম, একটা হচ্ছে নীললোহিত, যে এখনও পরিচিত, সে নানা রকম অ্যাডভেঞ্চার করে বেড়ায় একটা চরিত্র, একটা আরও আমার ছদ্মনাম ছিল, একটা ছিল সনাতন পাঠক,
সেই নামে আমি সাহিত্য বই পত্র পত্রিকা এই বিষয়ে দেশ পত্রিকায় কলাম লিখতাম। আরেকটা নাম ছিল নীল উপাধ্যায়, এই নাম দিয়ে আমি আনন্দবাজার পত্রিকার পেছনের পাতায় দেশ বিদেশের খবরটা অন্য লিখতাম, বলে চারখানা নামে একটা সময় আমি লিখতাম, বুঝেছ। হঠাৎ নীরার জন্য এই লেখাতে আমরা প্রেমের যে গভীরতা, প্রেমের যে মাদকতা পেয়েছি, আজকের প্রজন্মের প্রেমে তো তার সঙ্গে কোনো মিল না তফাৎ, কোনটা বেশি অনুভব করেন আপনি? এটা ঠিকই সাধারণভাবে বলে যে আগে আমরা চিঠি লিখতাম, একটা মেয়েকে চিঠি লিখতাম ভয়ে ভয়ে, চিঠিটা লিখে কী করে দেবো সে সম্বন্ধেও ভয় থাকতো, হয়তো তার হাতে গোপনে দিন সে টপ করে বুকের মধ্যে রেখে দিল এইসব। এখন চিঠি তো উঠেই গেছে, এখন সব SMS, ইন্টারনেট, এইসব তফাৎ হচ্ছে আর কি। ইটকাট পাথরের জঙ্গলে থেকে আপনি গভীর অরণ্য অর্থাৎ অরণ্যের দিন রাত্রি পালামো এই চিন্তাধারাগুলোকে কী করে লেখাতে এনেছেন? প্রচুর জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, শুধু তাই না, আমি পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে গেছি, ভারতবর্ষের যে কটা রাজ্য আছে সব কটা রাজ্যে ঘুরেছি, ঘোরা ছিল আমার নেশা, বুঝেছ। কাজে এগুলো তো আমি অভিজ্ঞতা থেকেই লিখতে পারি, আমাকে ইন্টারনেট পরে লিখতে হয় না। দাদা, মহুয়া খবরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার পরিবারের সাথে আপনার পুজো অনেক ভালো কাটুক। মহুয়া খবরের পরিবারের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা রইল। তোমাকেও ধন্যবাদ।